তালুকদের আপনি দেখেছেন ঘরের টিনে প্রাণীর ছবি আছে সেই ঘরে নামাজ পড়ে নামাজ আদায় হয়ে যাবে কিনা এটা যেহেতু অনেক উপরে থাকে এবং দেখা যায় না পরিষ্কারভাবে নামাজ হয়ে যাবে কিন্তু সম্ভব হলে এ ধরনের টিন না কেনা কিংবা কিনলেও সেটা যাতে বোঝা না যায় সেই ব্যবস্থা করা উচিত আর যদি একেবারে অস্পষ্ট থাকে পুরো ছবি আকৃতি চোখ কান সব কিছু আলাদা পরিষ্কারভাবে বোঝা না যায় তাহলে সেক্ষেত্রে অসুবিধা মোটেই নাই এ আর এম ডি সালিম আপনি লিখেছেন গরিব ব্যক্তিকে ব্যবসার জন্য টাকা দিলে সে যদি ফেরত না দিতে পারে সে কি জাকাত হিসাবে গণ্য করা যাবে আমরা পরবর্তীতে জাকাত না দিই ওই টাকা দিয়ে কাটানো যাবে কিনা না এটা করা যাবে না বরং তাকে আপনি কিছু টাকা দেবেন দিয়ে বলবেন যে ধরো তোমাকে এই টাকা বলে দেবে এই দেওয়ার সময় আপনি জাকাতের নিয়তে দেবেন হ্যাঁ দিয়ে বলবেন এবার তোমার কাছে টাকা হয়ে গেছে আমার ঋণ পরিশোধ করো আবার আপনি ফেরত নিয়ে নেবেন এভাবে আপনি করতে পারেন কিন্তু আগে তাকে দিয়েছেন আপনি হয়তো লোন হিসাবে এখন আপনি জাকাত হিসাবে সেটাকে কাউন্ট করতে পারবেন না কারণ যখন দিয়েছেন তখন আপনি তো তাকে জাকাত হিসাবে দেওয়ার নিয়ত করেননি একেবারে দিয়ে দিয়েছেন সে নিয়ত করেননি আপনি তো লোন হিসাবে দিয়েছেন জন্য যখন দিয়েছেন তখন আপনার কি উদ্দেশ্য বা কী নিয়ত আছে সেটি কিন্তু গুরুত্বপূর্ণ বিধায় তার উপর ভিত্তি করে আপনার পরবর্তী বিধান প্রযোজ্য হবে এরপর মৌসুমী আক্তার সাইদ আপনি লিখেছেন মোবাইলে তাস খেলা যাবে কিনা না যেটা বাইরে করা যাবে না এটা মোবাইলেও করা যাবে না অনলাইনে অফলাইনে উভয় জায়গার জন্য একই কথা সময় অপচয় এবং নানামুখী আপনার ক্ষতিকর দিক এগুলোতে আছে তাছাড়া এই জাতীয় খেলাধুলা যেগুলো শারীরিক কোনো কসরত নেই বরং মানসিক অবসাদ তৈরি করে এগুলোকে শুরু অ্যালাউ করে না এবং এগুলো অনর্থক কাজগুলোর মধ্যে থেকেও একটি আদর্শ মায়ের আদর্শ সন্তানের একদিকে আপনি লিখেছেন প্রতিনিয়ত কি নাইট ডিউটি করা যাবে কাজ একসময় হালাল কিন্তু রাতেই করতে হয় যেহেতু রাতের এবাদত থেকে বঞ্চিত হতে হয় তাই এই জন্য প্রশ্ন করা না এটা নিষিদ্ধ হওয়ার কোনো কারণ নেই রাতের বাজার তো আপনার জন্য ফরজ নয় তারপর আপনি এবার মানে কাজের ফাঁকে ফাঁকে এবাদত করার যদি সুযোগ থাকে কোম্পানি বা মালিক পক্ষের থেকে অনুমোদন থাকে দু চার পাঁচ মিনিটের ব্যবহার করতে থাকে আপনি করতে পারেন আর দোয়া তো আপনি কাজের মধ্যেই আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই বিধায় নাইডুডি না যা হওয়ার কোনো কারণ নেই জামশেদ আলম লিখেছেন উজু করার পর কোনো স্থান শুকনো দেখতে পেলে কি পুনরায় উজু করতে হবে উজু করার পর যদি কোনো স্থান আপনি শুকনা দেখতে পান তাহলে সেক্ষেত্রে যে জায়গাটা আপনি শুকনা দেখলেন এই জায়গাটাতে সরি আবার আপনাকে ধুইতে হবে আর যদি সময় খুব মানে এখন ওজুর অঙ্গগুলো শুকায় যায়নি এর মধ্যে আপনি দেখেছেন তাহলে জাস্ট ওই জায়গাটা ধুয়ে ফেললেই হবে এর জাহান লিপি আপনি লিখেছেন রাতের গাছের কোনো ফল ছিঁড়লে কি কোনো সমস্যা হয় অনেকেবারে রাতে টাকা দেওয়া ঠিক না ইসলামিক কোন সঠিক জানতে চায় না এগুলো কুসংস্কার জন্য বিশ্বাস রাতে দিনে যখনই প্রয়োজন হয় ফল ছেড়া যাবে প্রয়োজন ছাড়া দিন রাতে কখনই ছাড়া উচিত না প্রয়োজন যখন তখনই ছেড়ে দেবে কোনো অসুবিধা নেই আর রাতে টাকা দিলেও কোনো অসুবিধা নেই এগুলো যারা মনে করেন যে ক্ষতিকর বা অকল্যাণ কর সেগুলো কুসংস্কার ছাড়া কিছু না আয়সা আক্তার জুই আপনি লিখেছেন আমার এক বন্ধুর হাতে ছয়টি আঙ্গুল এখন সে যদি তার হাতের ছোট আঙ্গুলটি কেটে ফেলেন তাহলে কি সৃষ্টি বিকৃতি করার গুণ হবে না এটা তো ত্রুটি অতএব ত্রুটি সংশোধনের জন্য আপনি অপারেশন উদ্যোগ নেন এটা সৃষ্টি বিকৃতি হবে না এইচএম মুজিবুর রহমান আপনি লিখেছেন বিয়েতে কোনো ভারী মেকআপ করে বিয়েতে কণে ভারী মেকআপ করে এক্ষেত্রে তো কণের নামাজ হবে না ব্যবস্থা করণীয় কি যে কণে ভারী মেকআপ করে দু চার রক্ত নামাজ নষ্ট করে বসে থাকেন বিয়ের অনুষ্ঠানের জন্য তিনি আল্লাহর বিধান লঙ্ঘন করছেন গুণাগার হচ্ছেন এবং বিয়াতে কখনো বারাকা হবে না দিন বা ইসলামের বুঝ না থাকার কারণ আমরা নামমাত্র মুসলমান হলে তখন এই জাতীয় সমস্যাগুলো হয় আপনার নামাজ পড়তে হবে সেটা মাথায় রেখে আপনাকে সাজগোজ করতে পারেন ভারী মেকআপ করেন ভালো কথা হয় আপনার ভারী মেকআপ করে আপনি নির্দিষ্ট ওয়াক্তের সালাতের আগ পর্যন্ত আপনি থাকবেন এই মেকআপে তারপর আপনি মেকআপ রিমুভ করে সালাতে চলে যাবেন এটা আপনাকে করতে হবে যদি আপনি না করেন তাহলে সেক্ষেত্রে আপনি গোরাঘার হবেন এবং এরকমটি অহরহ হচ্ছে অনেক মেয়েরা নিজেরা পাশাক্ত নামাজি, কিন্তু বিয়ের দিন ঠিকই তারা এই কাজটি করে ফেলছেন এগুলো সবগুলোই এই জন্য হয় যদি তার দিনের বুঝ না থাকে বিয়ের ক্ষেত্রে অনেকে বিপদে থাকেন অনুসম পর্দা থাকে না শুধু বিয়ের দিনের জন্য বিপদা হয়ে যান এগুলো সবগুলো দিনের বোঝ না থাকার কারণে হয় ছেলেদেরকে তারা না বুঝে থাকলে তাদেরকে বোঝানো উচিত